আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এ ভিডিওর আলোচনার বিষয় ব্যথা হওয়া দাঁত তুলে ফেলে সেখানে নকল বা কৃত্রিম দাঁত লাগিয়ে নিলে কেমন হবে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে দাঁতে ব্যথা কখন হয়। মূলত দাঁতে ব্যথা হওয়ার জন্য দাঁতের উপরে বা কোনোখানে বড় ধরনের গর্ত হতে হবে এমন কোনো কথা নয়। যদি দাঁতের যে কোনো প্রান্ত থেকে সামান্য একটু ছিদ্র হয়ে সেই ছিদ্রর ছিদ্রটি যদি ধীরে ধীরে দাঁতের ভিতরের দন্তমজ্জা পর্যন্ত চলে আসে, তখন দাঁতে যন্ত্রণা হয় এবং ব্যথা হয়। এছাড়া দাঁতে যদি বড় ধরনের গর্ত হয়ে এমনটি গর্ত হয়ে হওয়ার কারণে সে দাঁতে পাল্প যখন নষ্ট হতে থাকবে তখনও দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়। তো ভিউয়ার্স, দাঁতে ব্যথা হলে, যন্ত্রণা হলে অনেকেই দাঁত ফেলে দিতে চান। অনেকে মনে করেন যে ব্যথা যখন হচ্ছে এটি ফেলে দেওয়ায় ভালো, ঝামেলা মুক্ত থাকা যাবে। তো ভিউয়ার্স, অনেকে আবার বলে থাকেন যে দাঁতটি যেহেতু ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, অনেক দিন থেকে আমার এই ধরনের সমস্যা চলছে, তো আমি দাঁতটি ফেলে দিব, ফেলে দিয়ে ওইখানে নতুন একটা দাঁত লাগিয়ে নিব, সেটি কেমন হবে? ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন, তাহলে এ ধরনের যাদের মন মানসিকতা রয়েছে যে দাঁত ফেলে দিয়ে পুনরায় লাগিয়ে নিতে গেলে কেমন হবে বা এর খরচ সম্পর্কে পুরোটাই আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, অনেকে যখন এ ধরনের দাঁত ফেলে দিয়ে কৃত্রিমভাবে সেখানে দাঁত লাগাতে চান, তার কয়েকটি পদ্ধতি রয়েছে এবং তার কিছু খরচ রয়েছে। তো ভিউয়ার্স, মোটামুটি একটি দাঁত আপনি যখন ডাক্তারের দ্বারা আপনি দাঁতটি ফেলবেন, তারপরে তার একটা ফিস রয়েছে, এছাড়া আপনাকে যে ওষুধগুলো দেওয়া হবে সে ওষুধ যেটা লিখে দেওয়া হবে সেটি আপনাকে কিনে খেতে হবে। তো ভিউয়ার্স, বেশ একটা মোটামুটি একটা খরচ কিন্তু এক্ষেত্রে আপনার হয়ে থাকে। তো ভিউয়ার্স, যখন আপনি একটি দাঁত তুলে ফেলবেন, দাঁত তুলে ফেলে সেখানে আবার পুনরায় দাঁত লাগাবেন, সে যে খরচটি আপনার আসবে সেই খরচটার সঙ্গে হয়তো আর অল্প কিছু অ্যাড করলে হয়তো আপনি দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করিয়ে নিতে পারতেন। ভিউয়ার্স, যখন আপনার একটি দাঁত ফেলে দেওয়া হবে সেখানে আপনি যদি ডেনচার করেন বা অস্থায়ী দাঁত বাঁধান, সেক্ষেত্রে ঠিক এমন হবে। এখানে দেখছেন যে সামনে থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে, আর এমন দাঁত তোলা জায়গায় তিনটে সিস্টেমে দাঁত বসানো যায়, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যখন এ ধরনের একটি দাঁত সামনে থেকে হোক বা মাড়ির থেকে হোক ফেলে দেওয়া হয়, তখন অস্থায়ীভাবে ডেনচার সেখানে করা যায়। অর্থাৎ এটি হলো ডেনচার, পার্শিয়াল ডেনচার বলে থাকি আমরা এখানে একটি দাঁত। তো এই দাঁতের সঙ্গে, এই নকল দাঁতের সঙ্গে কিন্তু একটি প্লেট থাকবে, যেই প্লেটের মাধ্যমে আপনার পাশে যে দাঁতগুলো থাকবে সেই দাঁতের সঙ্গে আটকে থাকবে। আর এই প্লেটটি প্রাথমিক অবস্থায় কারো কারো জন্য অস্বস্তির কারণ হতে পারে, অস্বস্তিকর হয়ে থাকে, যদিও এমন থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায়, কিন্তু প্রাথমিক অবস্থায় একটু অস্বস্তি বোধ হতে পারে, যেটি অনেকেই সহ্য করতে পারে না। তো যাই হোক ভিউয়ার্স, এ ধরনের ডেনচার যদি আপনি করতে চান, দাঁত তুলে আবার যদি এমনটি করতে চান, তাতে যে খরচ আসবে তাতে আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতটি কিন্তু ক্যাপ করে নিতে পারবেন অনায়াসে। তো এর জন্যে যারা এ ধরনের ভেবে থাকেন যে দাঁত তুলে ফেলে সেখানে কৃত্রিমভাবে দাঁত লাগিয়ে নিলে কেমন হয়, তারা আশা করি যে অ্যান্সারটি পেয়ে গেছেন। ভিউয়ার্স, যদি মাড়ির দিক থেকে দাঁত তুলে ফেলা হয় সেখানেও এমন একটি দাঁত আপনি লাগাতে পারেন, তবে তার পাশে দাঁত থাকতে হবে। মাড়ির যেখান থেকে দাঁত তোলা হয়েছে তার দুই পাশে কিন্তু দাঁত থাকতে হবে, তা না হলে এই ডেনচার করাতে পারবেন না। তো ভিউয়ার্স, এ ধরনের ডেনচার আপনি মাড়ির থেকে যদি করান, পাশের দাঁতকে ধরে রাখার জন্য এমনটি প্লেট আপনার কিন্তু এই দাঁতের সঙ্গে থাকবে, এটি যখন খুশি খুলতে পারবেন আবার যখন খুশি লাগাতে পারবেন। ভিউয়ার্স, এরপরে আসুন যেটি স্থায়ী চিকিৎসা রয়েছে মোটামুটি, এটি হলো ব্রিজের মাধ্যমে। আর এই ব্রিজ ট্রিটমেন্টটি আপনার কেমনই করা হয়, যখন একটি দাঁত তুলে ফেলা হয় তখন তার পাশে যদি দুইটি দাঁত মজবুত থাকে, ভালো থাকে, তাহলে সেই দাঁতের উপরে কিন্তু ডেন্টাল ব্রিজ করা যায়, এটি মোটামুটি আপনার স্থায়ী চিকিৎসা। তো ভিউয়ার্স, এই ব্রিজ যদি আপনি করাতে চান, একটি দাঁত যেখান থেকে আপনি তুলে ফেলেছিলেন আর সেই দাঁত তোলা ফাঁকাটি পূরণ করার জন্য, দাঁতের অভাব পূরণ করার জন্য, স্থায়ী চিকিৎসার জন্য আপনি এই ব্রিজ করাতে পারেন। তবে আপনি দাঁতটি যে তুলে ফেলেছেন এবং তুলে ফেলে যদি দাঁত তোলাসহ ওষুধ খাওয়াসহ ডেনচার করাসহ যে খরচটি আপনার হয়েছে, তার থেকে এই ব্রিজ করতে হলে আপনাকে কিন্তু দেখা যায় যে 5 থেকে 6 গুণ আপনার খরচটা আরও বেশি হবে। তো এখন বুঝুন যে ভিউয়ার্স, যারা এ ধরনের মনে করে থাকেন যে দাঁত তুলে দাঁত বাঁধিয়ে নিব, তাদের কেমনটি হতে পারে। তো ভিউয়ার্স, এর জন্য যখন দাঁতে
যদি একটি দাঁতের সমস্যা হয় সেটি যদি না ফেলে দিয়ে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পজিশন থাকে তাহলে সেটি করে নিয়ে দাঁতে ক্যাপ করে নিলেই সব থেকে ভালো হয়, যার কারণ হলো অরিজিনাল দাঁতটি সেখানে থেকে যায়। তো ভিউয়ার্স, যা বলছিলাম যে এই ব্রিজের জন্য আপনার কিন্তু ওই সময় যা হতো তার থেকে দেখা যায় যে 5 থেকে 7 গুণ খরচটা কিন্তু আরও বেশি হতে থাকে। তো বুঝুন এখন ভিউয়ার্স, এছাড়া যদি ইমপ্লান্ট ট্রিটমেন্ট সেখানে করাতে চান, দাঁত তোলা স্থানে ইমপ্লান্ট করা যায় যেটি দাঁত প্রতিস্থাপনের শেষ কথা। তো ভিউয়ার্স, ইমপ্লান্ট ট্রিটমেন্টটি হলো দাঁতের যে চোয়াল রয়েছে, যে চোয়ালের হাড় রয়েছে, চোয়ালের হাড়ের সঙ্গে ইমপ্লান্টের মাধ্যমে ইমপ্লান্ট করে সেখানে কিন্তু এ ধরনের ক্রাউন করে দেওয়া হয় যেটি সেম দাঁতের মতোই কার্যক্রম থাকে। এবং এই ইমপ্লান্ট ট্রিটমেন্ট একটি স্থায়ী চিকিৎসা, এই ইমপ্লান্ট ট্রিটমেন্ট যদি করাতে পারেন তাহলে অরিজিনাল দাঁতের মতোই কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। তবে এই ইমপ্লান্ট করতে যতটা খরচ আসবে তা আপনার এই ব্রিজ, যেটা যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এর থেকেও আরও দেখা যায় যে 5 থেকে 7 গুণ বেশি খরচ হয়ে যাবে শুধুমাত্র এই একটি দাঁতের জন্য ইমপ্লান্ট করতে। তো ভিউয়ার্স, এখন বুঝুন যে প্রথমে দাঁতটি যদি না ফেলা হতো তাহলে কিন্তু এত সমস্যা হতো না এবং এত দূর পর্যন্ত খরচটাও কিন্তু আসতো না। তবে প্রকৃত খরচ জানতে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন, SMS করুন, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আবার এমন যদি হয়ে থাকে যে দাঁতটি আপনি ফেলে দিয়েছেন কিন্তু সেখানে ফেলে দেওয়ার জন্য ফাঁকা থেকে গেছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যেখানে দাঁত ফেলার পরে সেখানে ফাঁকা থেকে গেছে, আর এটি এই সমস্যাটি যদি বয়স যাদের একটু কম রয়েছে, যেমন 15 থেকে 20 বছর, 22 বছর সময়ের মধ্যে রয়েছে যাদের বয়স, তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা আরও বেশি হয়ে থাকে। এখানে দেখুন একটি দাঁত ফেলে দেওয়ার কারণে পাশের যে দুটি দাঁত রয়েছে এটি ধীরে ধীরে কিন্তু সেই ফাঁকা জায়গার মধ্যে চলে আসতে থাকে, ধীরে ধীরে বাঁকা হতে থাকে, এবং উপর বরাবর যে দাঁতটি থাকে এটিও ভিতরের দিকে নিচের দিকে কিন্তু ঝুলে আসতে থাকে, সেই সঙ্গে পাশে যে দাঁতগুলো থাকে সেগুলোও স্থানচ্যুত ঘটে। তো ভিউয়ার্স, যদি সামনের দিকের কোনো দাঁত এভাবে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সামনের দিকের দাঁতগুলো ধীরে ধীরে ফাঁকা হতে থাকে দাঁত তোলার কারণে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে একটি দাঁত রাখা কতটা প্রয়োজন। একটি দাঁত যদি আপনি তুলে ফেলে সেখানে কৃত্রিমভাবে দাঁত লাগিয়ে নিতে চান, যদি আপনি ডেঞ্চার করান তাহলে খুব বেশি ভালো ফলাফল আপনি আশা করবেন না, কারণ এই ডেঞ্চারগুলা কিছুদিন বাদে বাদে নড়বে, যেটা নড়াটা একটি অস্বস্তিকর ব্যাপার হতে পারে। আর এই ডেঞ্চার দ্বারা আপনি স্বাভাবিক যে খাদ্যগুলো থাকবে, নরম খাবার, এগুলো আপনি চিবিয়ে খেতে পারবেন, কিন্তু খুব বেশি শক্ত বা প্রেশার আপনি কিন্তু ডেঞ্চারের মাধ্যমে দিতে পারবেন না। যদি ব্রিজ করান তাহলে মোটামুটি ভালোভাবে আপনি দাঁতের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন, যদি ইমপ্লান্ট করান তাহলে সেম অরিজিনাল দাঁতের মতোই হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি বলবো যে আসলে একটি দাঁত যখন ব্যথা হবে, যন্ত্রণা হবে, তখন আপনি ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে দেখুন যে দাঁতটি যদি না ফেলে দিয়ে ট্রিটমেন্ট করে রাখা যায় তাহলে সেটাই সব থেকে ভালো হয়। অরিজিনাল দাঁতটি আপনাকে হারাতে হবে না, অরিজিনাল দাঁতটি আপনি যদি হারিয়ে ফেলেন তাহলে কোটি টাকার মূল্যেও কিন্তু আপনি সেই দাঁতটি ফিরে পাবেন না, এবং অরিজিনাল দাঁতের মতো অন্য কোনো কৃত্রিম দাঁত কখনোই হবে না। তাই বলছি যে দাঁত তোলার ব্যাপারটি মাথায় না এনে দাঁতটি রাখা যায় কীভাবে সেটি সবসময় প্রাধান্য দেওয়া উচিত। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।